শাহানা বেগমের রাগি গলা শুনে দমে গেল লিসা। শাহানা বেগমের কথা একটাও মিথ্যা না, সে সত্যিই এখানে ফারহানদের যন্ত্রণায় কাতরাতে দেখতে এসেছে। রাত প্রায় 3টার কাছাকাছি, হসপিটালের করিডোরে পায়চারি করে যাচ্ছে ফারহান। চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে, প্রায় 2 ঘন্টা হতে চলল ফাইসাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। ডাক্তার এখনও কিছু বলছে না, ফারহানা বেগমকে কোনোভাবে সামলানো গেছে। সানোয়ার সাহেবকে কিভাবে সামলাবে সেটা ভেবে আরও পাগল পাগল লাগছে ফারহানের। ঘুম থেকে উঠলেই তো সব জানতে পারবে সে, এমনিতেই কাল থেকে প্রেশার হাই হয়ে আছে। ফারহানের অস্থিরতা আন্দাজ করতে পারলো সাইবা, তারও কি কম কষ্ট হচ্ছে। ফরহাদ চুপচাপ বসে আছে, ফরহাদ বরাবরই শান্ত মেজাজের মানুষ, ভেতরে ভেতরে বোনের চূর্ণ ভেঙে পড়লেও বাইরে নিজেকে শান্ত রেখেছে। ওদিক থেকে চোখ সরিয়ে চারিদিকে চোখ বোলালো সাইবা। আদিবকে কোথাও দেখা যাচ্ছে না, এই মুহূর্তে আদিবের সাথে কথা বলাটা জরুরি। তবে পরিস্থিতি এত খারাপের দিকে যাবে, একটু দূরেই আদিবের মা দাঁড়িয়ে আছে, তাকে দেখে রাগ হলেও নিজেকে সামলে নিল সাইবা। ফাইজা যখন কমিউনিটি সেন্টার থেকে বাসায় চলে এসেছে, তার সাথে সাইবা, সাবা আর নীতিও ছিল। বাসায় আসার কিছুক্ষণ পর পর্যন্ত সব কিছু ঠিকই ছিল। সমস্যা বাধে আদিবের মা আসার পর। বিয়ে ভাঙতে ফয়সা খুব একটা আপসেট ছিল না, আদিবের মায়ের বিষাক্ত কথাই ফয়সাকে ভিতর থেকে ভেঙে দিয়েছে। সাইবা অনেক চেষ্টা তাকে থামানোর, সে সাইবাকে কটু কথা শোনাতেও পিছু হাঁটেনি। তার ভাষ্য মতে ফয়সা আদিবকে ফাঁসিয়েছে, সে নিজেই নিজের বিয়ে ভেঙেছে যাতে আদিবের গলায় ঝুলে পড়তে পারে। নির্লজ্জ বেহায়া, এমনকি নষ্টা মেয়ে বলেও গালাগালি করছে ফাইজাকে। বিদেশে বিভিন্ন ছেলেদের সাথে অনৈতিক সম্পর্কও ছিল ফাইজার, এই অভিযোগ করতেও ভোলেনি সে। এমন দুশ্চরিত্রা মেয়েকে সে কিছুতেই মেনে নিবে না আদিবের জন্য। আদিবের বিয়ে সে অলরেডি ঠিক করে ফেলেছে, তাই আদিবের দিকে হাত বাড়ালে ভালো হবে না বলে শাসিয়েছে ফাইজাকে। সাইবা বাধা দিলে তাকেও বলেছে সে ফারহানকে ফাঁসিয়ে বিয়ে করেছে। বড়লোক ছেলে ফাঁসিয়ে বিয়ে করে এত বড় বড় কথা বলতে লজ্জা করে না? সাইবা তার কথাই তোয়াক্কা না করে তাকে ওখান থেকে চলে যেতে বলে, না হলে তার এই ব্যবহারের কথা সে সবাইকে জানাতে বাধ্য হবে। আদিবের মা তার আরও কিছু তিক্ত কথা শুনিয়ে রুমে চলে যায়, আর ফাইজা আস্তে করে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সাবা আর নীতি শুধু নীরব দর্শক ছিল সেখানে। ওই দিন ফাইজার কথা শুনে আদিবকে অডিও ক্লিপ না শুনিয়ে কত বড় ভুল করেছে আজ তা হাড়ে হাড়ে বুঝতে পারছে সাইবা। ফাইজা দরজা বন্ধ করার পর সাইবা অনেকক্ষণ দরজা নক করেছে, ফাইজা দরজা খোলেনি, তবে সাইবাকে আশ্বস্ত করেছে সে ঠিক আছে, তাই সাইবা আর কিছু বলেনি। কিন্তু কি থেকে কি সাইবা, ফারহানের ডাকে ভাবনা থেকে বেরিয়ে এলো সাইবা। ফারহানের দিকে তাকিয়ে আঁতকে উঠল সে, রক্তিম চোখে সাইবার দিকে তাকিয়ে আছে ফারহান, তবে চেহারায় রাগের আভাস নেই। সাইবা নিজেকে সামলে নিয়ে অস্পষ্ট স্বরে বলল, বাসায় কি হয়েছিল সাইবা? কোনো কিছু লুকাবে না, প্রথম থেকে সবটা বলবে। এই সামান্য বিয়ে ভাঙার জন্য আপু এমন একটা স্টেপ নেয়নি। আমার ফোনে আপুর সাথে কথা হয়েছিল, তখনও সব ঠিক ছিল, হঠাৎ কি এমন হলো যে আপু? ফারহানের গলার স্বর কাঁপছে, ফরহাদও প্রশ্নবোধক চোখে তাকিয়ে আছে সাইবার দিকে। আর কেউ না জানলেও ওরা দুই ভাই জানে ফাইজা এই বিয়ে ভাঙাতে কোনো কষ্ট পায়নি। তাহলে কি এমন হলো? এতটা দুর্বল তো ফাইজা কখনোই না যে সামান্য বিয়ে ভেঙে যাওয়ায় সুইসাইড করবে। সাইবা ভয়ের তো চোখে তাকালো ফারহানের দিকে, শুকনো ঠোঁক গিলে আর চোখে আদিবের মায়ের দিকে তাকালো, তার চোখেও আতঙ্ক দেখা যাচ্ছে। চুপ করে থেকো না সাইবা, আমার রাগ সম্পর্কে তুমি জানো, এই মুহূর্তে আমি নিজেকে সামলাতে পারছি না, প্লিজ সত্যিটা বলো। ফারহানের কাট কাট গলায় বলা কথাগুলো সাইবাকে অসহায় করে তুলল। এই মুহূর্তে এসব নিয়ে আলোচনা করা মানে ঘূর্ণিঝড়ের নিমন্ত্রণ দেওয়া, যেই ঝড়ে সবার আগে ধ্বংস হবে আদিব। সাইবা আরেকবার আশেপাশে চোখ বুলালো আদিবের আশায়, কিন্তু আদিব কোথাও নেই।
ফারহান সাইবার ভীত চোখ দেখে নিশ্চিত তারা পৌঁছানোর আগে বাসায় কিছু হয়েছে। সাইবা ফারহানের রক্তিম চোখের দিকে তাকিয়ে মিনমিন গলায় বলল, তেমন কিছুই হয়। সাইবাকে মাঝ পথেই থামিয়ে দিল ফারহান, অত্যন্ত রাগী গলায় বলল, মিথ্যা নয়, সত্যিটা জানতে চাইছি। এখন এসব থাক, আগে আপু ঠিক হয়ে যাক, এগুলো পরেও আলোচনা করা যাবে ফারহান। সাইবার পাশে সাবা আর নীতি এতক্ষণ সব কিছু চুপচাপ শুনে যাচ্ছিল, কিন্তু এবার আর চুপ থাকতে পারল না। অনেকটা ক্ষিপ্ত হয়ে নীতি সাইবাকে বলল, থাকবে কেন সাইবু, ভাইয়া সব কিছু জানা দরকার, আমি আপনাকে বলছি ভাইয়া। সাইবার বাধা দেওয়া সত্ত্বেও নীতি ফারহানকে আগা গোড়া সব কিছু খুলে বলল। ফারহান চোখ বন্ধ করে নিজেকে সামলানোর চেষ্টা করছে। সব কিছু শুনে বসা থেকে দাঁড়িয়ে গেছে ফরহাদ। সব সময় শান্ত থাকা ছেলেটাও আজ ক্ষিপ্ত বাঘের মতো তাকিয়ে আছে আদিবের মায়ের দিকে। ফারহানের মামা স্তব্ধ হয়ে গেছে স্ত্রীর এমন কাজ। আপনার সাহস কিভাবে হলো আমার আপুকে এসব বলার, হাউ ডেয়ার ইউ। ফারহানের হুঙ্কারে উপস্থিত সবাই কেঁপে উঠল। সাইবা অশ্রুসিক্ত চোখে নিচের দিকে তাকিয়ে আছে, এই জন্য সে এখন এসব বলতে চায়নি। ফরহাদ রাগে কয়েকটা চেয়ার তুলে আছার মেরে তেড়ে চেতে নিলে শাহানা বেগম তাকে আটকে ধরে ফেলল। আমাকে ছাড়ো ভবি, ওনার সাহস কিভাবে হয় আমার বোনকে নষ্টা বলার। এই আপনি জানেন আমার ভাইজুর সম্পর্কে, আপনার ছেলের মতো দশটা আদিব আমার বোন তার চাকর বানিয়ে রাখতে পারে। ডাকুন ডাকুন আপনার ছেলেকে, তার কাছে জিজ্ঞেস করুন কে কার পিছনে পড়ে আছে। ইউজলেস মহিলা আদিবের বাবার মাথায় হাত দিয়ে বসে পড়ল চেয়ারে, সে তো জানে তার ছেলে কতটা ভালোবাসে ফাইজাকে। বুঝবার পর থেকে আদিব ফাইজা বলতে পাগল। আদিব যদি জানতে পারে তার মায়ের জন্য ফাইজার এই অবস্থা, তাহলে ছেলেটা মরেই যাবে। ফারহান আর ফরহাদ এখনও রাগে ফুসফুস করছে। আদিবের মা ভয়ে সিটিয়ে আছে, সে ভেবেছে আগের বারের মতো এবারও কেউ কিছু জানতে পারবে না, কিন্তু এখন সবাই সব কিছু জেনে গেছে, আদিব জানলে সব শেষ হয়ে যাবে। আম্মু, আদিবের বিধ্বস্ত গলা শুনে কলেজা কেঁপে উঠল আফরিন বেগমের। তার ছেলে কি সব শুনে ফেলেছে? ভয়ে ভয়ে চোখ তুলে তাকাতেই সারা শরীর কেঁপে উঠল তার। মাথায় টুপি পরে টলমল চোখে তার দিকেই তাকিয়ে আছে আদিব। ফিনাইলের গন্ধে দমবন্ধ হয়ে আসছে সাইবার, তার উপরে এই থমথমে পরিবেশ আরও বেশি উদগ্রীব করে তুলছে তাকে। ভয়ার্থ চোখে আদিবের দিকে তাকিয়ে আছে সাইবা, যে এই মুহূর্তে তার মায়ের সামনে হাঁটু গেড়ে বসে আছে। তখন থেকে একটাও কথা বলেনি আদিব। আদিবের নিস্তব্ধতায় ভয়ের সঞ্চার হচ্ছে আফরিন বেগমের মনে। বুঝ হওয়ার পর থেকে ভাইজাকে ভালোবাসি আমি, যাকে বলে চোখে হারানো ভালোবাসা। এসএসসি পরীক্ষার পর ভাইজাকে নারায়ণভাবে বোঝাতে চেয়েছি আমার ভালোবাসার কথা। তখন সে মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমার সমস্ত চেষ্টা যখন ব্যর্থ হলো তখন তাকে জানাতে শুরু করলাম। সে হয়তো বুঝতে পারছিল আমার মনে কি চলছে, তাই পড়াশোনার নাম করে আমেরিকা চলে গেলাম। তুমি জানো আম্মু, ভাইজাকে আমি কতটা ভালোবাসি, যতটা ভালোবাসলে তাকে ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে ঠিক ততটা, যেমন এই মুহূর্তে তাকে ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তার কোনো দোষ নেই আম্মু, তোমার ছেলে তার পিছনে পড়েছিল, সে নয় তোমার ছেলেটাকে ভালোবাসা চলে ভাসাতে চেয়েছে, বারবার বারণ করার সত্ত্বেও রাস্তার কুকুরের মতো তার পিছনে পড়ে আছে। এই যে আজকে সেভাবে মৃত্যু দূর করে পৌঁছে গেছে, সেটাও তোমার ছেলের জন্য। এই তোমাদের কথার ভয়ে সে বিয়ে করে আমার থেকে দূরে যেতে চেয়েছিল। আমাকে ভালোবাসে আম্মু আমি জানি, তবুও দূরত্ব মেনে নিয়েছিল, কিন্তু আমি তাকে হারানোর কথা চিন্তাও করতে পারি না, আমার বুকে ব্যথা শুরু হয়ে যায়। যদি বলে কাউকে ছাড়া কেউ মরে যায় না, তাহলে সেটা কারোর ক্ষেত্রে ঠিক, এই আদিবের ক্ষেত্রে নয়। আমি তাকে ছাড়া মরে যাব, তাকে ছাড়া বাঁচা তো অনেক দূর, সে আমার নয়, এটা ভাবলে আমি মরে যাব। তুমি আমার মা, আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছ, আমি তোমাকে ত্যাগ করতে পারবো না, কিন্তু আজকে থেকে তুমি আমার ছেলেকে হারালে, যে তোমাকে খুব ভালোবাসত। এখন থেকে যাকে তুমি পাবে সে শুধু একজন মানুষ, যার তোমার উপর দায়িত্ব আছে,
সে শুধু তার দায়িত্ব পালন করবে। আমি জানি না এরপরেও ভাইচা আমার হবে কি না, তবে আমি সারা জীবন থেকে চেয়ে যাব। আমি কথা দিয়েছি তাকে, একবার সুস্থ হয়ে গেলে আমি আর তার সামনে যাব না, আর সেটা এখানে থাকতে সম্ভব না আব্বু। ফরিদ সাহেব অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে ছেলের দিকে। আমি কানাডা যেতে চাই, এখন থেকে ওখানকার বিজনেস আমি দেখব। আফরিন বেগমের চোখ লাল হয়ে আছে, বিশ্ববিদ্যালয়ে কান্না করে যাচ্ছে সে, এখন বুঝতে পারছে কত বড় ভুল করেছে। ফারহান আর ফরহাদ এখনও রেগে আছে, তা তাদের রক্তিম চেহারা দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু নিজেদের রাগ প্রকাশ করতে পারছে না। যাকে রাগ দেখাবে সে নিজেই তো বিধ্বস্ত। আদিব অপরাধীর চোখে ফারহানের দিকে তাকিয়ে বলল, মাফ করে দিস ভাই, আমার ভালোবাসা ওর জীবনে এভাবে কাল হয়ে দাঁড়াবে আমি তা স্বপ্নেও ভাবিনি। তোর বোনের অবস্থার জন্য আমি দায়ী, যার শাস্তি দেবি তা আমি মাথা পেতে নেব। আদিব মাথা নিচু করে বসে আছে, টপটপ করে চোখ থেকে পানি পড়ছে ওর, বুকের ভেতর হৃদয় নামক মাংসপিণ্ড শত আঘাতে ছিন্ন ভিন্ন হচ্ছে বারবার। বুকের এই অসহ্য ব্যথা একটু একটু করে বেড়েই চলেছে। দেওয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিল আদিব। সবার চোখ ছলছল করছে, ফরিদ সাহেব আগলে নিলেন ছেলেকে, হঠাৎ করে থাপ্পড়ের শব্দে সবাই চমকে গেল। আফরিন বেগম রাগে ফুসছেন, তার সামনেই গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে লিসা। আফরিন বেগম চিৎকার করে বলল, মিথ্যে বলছিস কেন, আমাকে 2 বছর ভুল বুঝেছিস কেন বল। শাহানা বেগম আফরিন বেগমের সামনে থেকে সরিয়ে নিল লিসাকে, কর্কশ গলায় বলল, আপনার সাহসের প্রশংসা না করে পারছি না, আমার মেয়ের গায়ে হাত তুললেন কোন সাহসে। সাহস আমার প্রশংসা করার মতোই, আপনার এই কুলাঙ্গার মেয়েকে জিজ্ঞেস করুন কেন তার গায়ে হাত তুলেছি। অশুভ মেয়ে, মুখ খোল, না হলে তোর এই মুখ আমি ভেঙে দেব এখন। আফরিন বেগমের হুঙ্কারে কেঁপে উঠল লিসা, মায়ের সাপোর্ট পেয়ে ন্যাকা কান্না শুরু করল। আপনি কি বলছেন আন্টি, আমি কিচ্ছুই বুঝতে পারছি না, আপনি আমাদের সবার সাথে অন্যায় করছেন আন্টি। আফরিন বেগমের রাগ এবার আকাশ ছিল, দাঁত কিরমির করে বলল, নাটক করছিস হ্যাঁ, নাটক, তোর এই সস্তা নাটক আমার কাছে চলবে না, ভালোই ভালো সত্যিটা বলে দে, না হলে আজ তোকে খুন করে আমি জেলে যাব। সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। ফরহাদ এগিয়ে এসে বলল, এটা হসপিটাল, যাবেন না করে বলার পরিষ্কার করে বলুন। এই মেয়ে 2 বছর আগে ফায়জা যখন দেশে আসে তখন আমার কাছে এসেছিল, ফায়জার কিছু আপত্তিকর ছবি দেখিয়ে বলে ফায়জা আমেরিকা অনেক ছেলেদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে, আর এখন আদিবকেও ফাঁসাচ্ছে। আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু ও অনবরত আমাকে বিভিন্ন ছেলেদের সাথে ফায়জার অশ্লীল ছবি পাঠাত, একটা সময় আমিও বিশ্বাস করিনি, আর এই বিশ্বাসের ফায়দা নিয়ে আমাকে বারবার উস্কে দিচ্ছিল ও। রাগে বোধ জ্ঞান হারিয়ে এমন নিকৃষ্ট কাজ করে ফেলেছি আমি। সবাই বাক রুদ্ধ হয়ে তাকিয়ে আছে লিসার দিকে, ফারহান তো পারলে কাঁচা চিপিয়ে খেয়ে ফেলে ওকে। মিথ্যা কথা, আমি এসব কিছুই করিনি, কি প্রমাণ আছে আপনার কাছে? আম্মু, এই মহিলা আমাকে ফাঁসাতে চাইছে। লিসার কুমিরের কান্নায় কারোর মন গলল না। প্রমাণ চাই তো, প্রমাণ আছে আমার কাছে, দেখাচ্ছি দাঁড়া। সাহেবা এগিয়ে এসে বলল, আমাকে দিন মামি। আফরিন বেগম কয়েকটা ছবি বের করে সাইবার হাতে দিল, ছবির দিকে তাকিয়ে বাক রুদ্ধ হয়ে গেছে সাইবা। সাইবার হাত থেকে ফোন এক প্রকার ছিনিয়ে নিল আদিব, ছবির দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিল সাথে সাথে। ফরহাদ আর ফারহান সাহস করল না সেই ছবি দেখার, হোক নকল তবু ফেস তো ফাইজার। শাহানা বেগম অবাক চোখে তাকিয়ে আছে লিসার দিকে, আদিব নিজের সমস্ত ধৈর্য হারিয়ে ফেলল, সবার সামনে কষিয়ে এক নাগারে চড় লাগালো লিসার গালে, তাতেও শান্তি হলো না ওর, দেওয়ালের সাথে ধাক্কা দিয়ে গলা চেপে ধরল, তোকে আজ আমি খুন করে ফেলবো, তোর সাহস হলো কিভাবে আমার ভাইয়ের নামে এই কথা বলার, নোংরা মেয়ে। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে।
তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।